কথায় বলে শব্দই ব্রহ্ম, এ অনেকটা যেন তীরের মতো। তুন থেকে যদি একবার তীর বেরিয়ে যায় তাহলে সেই তীর ফিরিয়ে আনা যায় না। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে ভারতের জাতীয় রাজনীতিতে। সত্যপাল মালিক তিনি এমন মন্তব্য করেছেন যাতে আলোড়িত ভারতবর্ষের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুলওয়ামা হামলা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। উত্তরপ্রদেশের বিধায়ক হয়ে রাজনীতির পথ শুরু করেন সত্যপাল মালিক। পরে দুবার রাজ্যসভার সাংসদ এবং আলিগড় লোকসভার সাংসদ হয়েছিলেন। এরপর সংসদীয় বিষয় এবং পর্যটনের কেন্দ্রীয় মন্ত্রী। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে এমন চাঞ্চল্যকর বক্তব্য শুনে তোলপাড় হয়ে গিয়েছে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমগুলি। বেশ কিছুদিন আগে সত্যপাল মালিকের ইন্টারভিউ নিয়েছিলেন ইউটিউবার প্রশান্ত অন্ডন, সাংবাদিক করণ থাপার এবং সাংবাদিক রবীশ কুমার। ইন্টারভিউ নেওয়ার সময় সত্যপাল মালিক এমন কিছু বলেন যা শুনে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, পুলওয়ামা হামলাতে পাকিস্তানের হাত থাকলেও সরকারের অবহেলা উপেক্ষা করা যায় না। সত্যপালের প্রথম দাবি, যখন পুলওয়ামা হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনএসএ অজিত দোভালকে জিজ্ঞেস করেছিলাম তখন এ ব্যাপারে চুপ ছিলেন তারা। দ্বিতীয় দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর সম্পর্কে অজ্ঞ। তার তৃতীয় দাবি, প্রধানমন্ত্রী কোনো দুর্নীতিকে ঘৃণা করেন না। সত্যপাল মালিকের এই যে মন্তব্য, এই মন্তব্য দিয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আলোড়িত হচ্ছে, কিন্তু বিশেষ করে যে অঞ্চলের কথা বলা হচ্ছে অর্থাৎ জম্মু কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসটা একবার দেখে নেওয়া ভালো। তাহলে বোঝা যাবে, অনুধাবন করা যাবে যে কেন কেন তার মন্তব্য এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ। সাল 2014 লোকসভা নির্বাচনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি। তার কিছুদিন পর 2014 ডিসেম্বরে জম্মু কাশ্মীরে শুরু হয় নির্বাচন পর্ব, যেখানে প্রতিযোগিতায় নামে দুটি আঞ্চলিক পার্টি, এক পিডিপি অর্থাৎ পিপলস ডেমোক্রেটিক পার্টি হয়ে ভোটে দাঁড়ান মুফতি মোহাম্মদ সৈয়দ, এবং দুই প্রতিপক্ষ ছিল এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স। এনসির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ। প্রবল ঠান্ডা এবং ভোট বয়কটের ডাক উপেক্ষা করে জম্মু কাশ্মীরে চতুর্থ দফা বিধানসভা নির্বাচন শেষ হয়েছিল। পিডিপি 28টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। 2014-24 ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ওমর আবদুল্লাহ। 2014 সালের পয়লা মার্চ পিডিপি এবং বিজেপি জোটে জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুফতি মোহাম্মদ সৈয়দ। পিডিপি নেতা মুফতি মোহাম্মদ সৈয়দের মৃত্যুর পর কাশ্মীর সরকার গঠন নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। দীর্ঘ টানাপোড়েনের পর জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের ইতিহাসে তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 2015 সালে বিজেপি এবং পিডিপি জোট জম্মু কাশ্মীরে সরকার গঠন করেছিল। তিন বছর অর্থাৎ 2018-তে দুই দলের দুটি পদ আলাদা। বিজেপি মন্ত্রীরা দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর জোট ছাড়ার কথা ঘোষণা করে। তার মিনিট খানেক বাদেই মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন মেহবুব মুফতি। এরপর 2018 সালে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন প্রবীণ রাজনীতিবিদ সত্যপাল মালিক। তার আগে তিনি ছিলেন বিহারের রাজ্যপাল। জম্মু কাশ্মীর রাজ্য নিয়ে তৈরি হয় কেন্দ্রশাসিত অঞ্চল। তার দুমাস বাদে 2019 14 ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। জম্মু কাশ্মীর থেকে শ্রীনগরে রওনা হয়েছিল সিআরপিএফের একটি কনভয়। ন্যাশনাল হাইওয়ে 44A অর্থাৎ 44-এর কয় সড়ক ধরে গাড়িটি চলছিল। ঠিক সেই সময় সিআরপিএফের কনভয়ের সঙ্গে বিস্ফোরণ বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। চলতে শুরু করে আগুনের শিখা এবং কালো ধোঁয়া। এই বিস্ফোরণের জেরে চোখের নিমেষেই শহীদ হয়ে যান 76তম ব্যাটেলিয়ানের 40 জন বীরপুত্র সেনা জওয়ান। এর পাশাপাশি আহত হয়েছিলেন বেশ কয়েকজন,
পরে আহতদের নিয়ে যাওয়া হয় শ্রীনগর সেনা হাসপাতালে। 1989 সালের পর এটি ছিল কাশ্মীরের রাজ্য সুরক্ষা কর্মীদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা, যার নেপথ্যে ছিল কুখ্যাত জঙ্গি আদিল আহমেদ দার। 22 বছরের জঙ্গি আদিলও এই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে এই হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। এই ঘটনার সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। সেই সময় প্রশাসনের তরফে কি কি করা হয়েছিল সবটাই তার জানা। জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সত্যপাল মালিকের এই বক্তব্য। ভারতবর্ষের জাতীয় রাজনীতির ক্ষেত্রে দ্বিতীয় শক্তিধর পুরুষ অমিত শাহ এ বিষয়ে মুখ খুলেছেন, তিনি পাল্টা প্রশ্ন করেছেন। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের অভিযোগ, পুলওয়ামা ঘটনায় সরকারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এর জন্য দায়ী। তিনি আরও জানান যে রাস্তা দিয়ে জওয়ানরা যাচ্ছিলেন এবং সেই রাস্তা নিরাপত্তা খতিয়ে রাখা হয়নি। অমিত শাহের মন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সত্যপাল। সত্যপাল আরও বলেন যে নরেন্দ্র মোদী তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি নিয়ে মুখ খুলতে বারণ করেন। সিবিআই তলব নিয়ে সত্যপাল বলেন, তিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন একটি বীমা প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, সে বীমা সংক্রান্ত তথ্য জানতেই সিবিআই এর তলব। আমি রাজস্থান যাচ্ছি, তাই 27-29 এপ্রিলের মধ্যে সিবিআইয়ের সঙ্গে দেখা করব বলেছি। এই ঘটনায় পাল্টা প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সেই সময় তো রাজ্যপাল আপনি ছিলেন, তাহলে কেন তখন চুপ ছিলেন? আমাদের সঙ্গ ছেড়ে যাওয়ার পর কেউ যদি কোনো মন্তব্য করে, তাহলে সেই মন্তব্যগুলির মূল্যায়ন করা দরকার। এই ঘটনার পাল্টা মন্তব্য, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে কথা বলেছেন তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ভারতীয় রাজনীতিতে এখন অমিত শাহ দ্বিতীয় শক্তিধর পুরুষ, এবং তিনি পরিষ্কার বলেছেন দলে যখন নেই আদৌ কি গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্য, অর্থাৎ সত্যপাল মালিকের মন্তব্য, সত্যপাল মালিকের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সত্যপাল মালিককে সাহসী আখ্যা দিয়ে নরেন্দ্র মোদীকে তোপ দেখেছেন। কেজরিওয়াল টুইট করে সত্যপালকে বলেন, সারা দেশ তোমার সঙ্গে আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তোপ দেখেছেন। সব মিলিয়ে জাতীয় রাজনীতি উত্তাল সত্যপাল মালিকের মন্তব্যে। ভারতীয় রাজনীতিতে আমরা বারবারই দেখেছি বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো বিষয়ে যখন বক্তব্য রাখেন তা নিয়ে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে আলোড়ন ফেলে দেয়। এক্ষেত্রেও কি তাই হবে? 2024 নির্বাচন দরজায় কড়া নাড়ছে বটে, কিন্তু এখনও বেশ কয়েক মাস সময় রয়েছে। ততদিন পর্যন্ত কি তাৎপর্যপূর্ণ থাকবে সত্যপাল মালিকের এই বক্তব্য? তিনি কি পারবেন সত্যিকারের তার বক্তব্য যে অকাট্য তা প্রমাণ করতে? বিরোধীদের পালে কি হাওয়া লাগবে? এসবের জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। সময়ই বলে দেবে কে ঠিক কে ভুল।